আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আকন্দ। সফটওয়্যার বাজার বাংলাদেশ এটা আমাদের প্রতিষ্ঠান। তা আমি গত বেশ কয়েক বছর যেমন সফটওয়্যার নিয়ে কাজ করছি, তো ওই সুবাদে আমরা হচ্ছে সমিতি কিপার যে সফটওয়্যারটা আছে আমাদের, এটা নিয়ে মূলত আমরা এখন বেশি কাজ করতেছি। এই ভিডিওটা বানানোর মূল পারপাস হচ্ছে যে সমিতি কিপার সফটওয়্যারটা আপনারা যারা কেনেন, তো কেনার পরবর্তীতে আসলে এটা কিভাবে শুরু করবেন আপনারা, এই ব্যাপারে মূলত আপনাদেরকে একটু মানে দিক নির্দেশনা প্লাস একটু অভয় দেওয়ার জন্য মূলত আজকের এই ভিডিওটা। তো আপনারা হচ্ছে আমরা বর্তমানে যে সিচুয়েশন বা করোনা পরিস্থিতির কারণে আমরা ফিজিক্যালি সেটআপের দিকে সবসময় অনুৎসাহিত করি। তো আমরা যেটা করি যে পেমেন্ট রিসিভের পরে আমরা মূলত বাই মেইলের মাধ্যমে আমরা সফটওয়্যারটা ডেলিভারি করে থাকি। সেখানে আপনার সফটওয়্যারের ডিটেলস প্লাস হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন, এই ধরনের ডিটেলস গুলো দেওয়া থাকে এবং একটা পর্যাপ্ত গাইডলাইন দেওয়া থাকে। তো আমরা চেষ্টা করি যে আপনারা সফটওয়্যারটা যখন ইউজ শুরু করেন, তো শুরু করার পরবর্তীতে যাতে আপনারা খুব ভালোভাবে কাজগুলো করতে পারেন, আমরা ডে বাই ডে টিউটোরিয়াল সেকশনটাকে ইম্প্রুভ করার চেষ্টা করি। তাছাড়া আমাদের হেল্পলাইন তো রয়েছে, সেটা অবশ্যই আপনি সফটওয়্যারের ভেতরেই পেয়ে যাবেন। তো ব্যাপার হচ্ছে যে আপনারা যখন এটাতে কাজটা শুরু করবেন, তখন মূলত ভার্চুয়ালি আপনারা হচ্ছে সাপোর্ট নিতে হবে আপনাকে। লাইক হচ্ছে আমাদেরকে ফোন করার আগে আপনি হচ্ছে আমাদের টিউটোরিয়াল সেকশনটা দেখবেন। আপনি যখন আমাদের থেকে সফটওয়্যারটা নেবেন, তো ফার্স্ট টাইম যখন আপনি সফটওয়্যারটাতে লগ ইন করবেন, লগ ইন করার পর আপনি হেল্প যে মেনুটা, আমরা সবসময়ই চেষ্টা করি যে হেল্প মেনুটাতে আপনারা ভিজিট করবেন বা আমাদের ওয়েব পেজটা ভিজিট করবেন, তাহলে মূলত আপনারা সবচেয়ে বেশি হেল্পটুকু পাবেন। তো চলুন আমি মূলত একটু এখন একটু দেখাবো যে কিভাবে মূলত আপনারা এটা শুরু করবেন, লাইক ওয়েটা কি, বা আপনার কোনো ভয় আছে কিনা যে আমাদের লোক আপনার এখানে যাবে কিনা। হ্যাঁ, আপনি বললে আমাদের লোক আপনার এখানে যাবে, কিন্তু ব্যাপার হচ্ছে যে সে কতক্ষণ বুঝাবে আপনাকে, খুব বেশিক্ষণ কিন্তু বুঝাইতে পারবে না সে। বা আপনাকে যদি একদিনে পুরো বিষয়টা বুঝিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনি ব্যাপারটা ক্যাপচার করতে পারবেন না। তো এই কারণে পরবর্তীতে আমরা একটা গাইডলাইন তৈরি করেছি, যে অনুসারে যদি আপনি আগেন, তাহলে আপনার প্রিভিয়াস যে রেকর্ড গুলো লাইক সমিতি তো পুরাতন বা নতুন অথবা সফটওয়্যারটা নতুন, তো এখানে যে একটা গ্যাপ আছে অ্যাকাউন্টিং এর, সেই গ্যাপটা আপনারা কিভাবে ফিল আপ করবেন, লাইক পুরাতন আপনার অ্যাকাউন্টিং গুলাকে বা হিসাব নিকাশ গুলোকে কিভাবে নিয়ে আসবেন সফটওয়্যারে, এই ব্যাপারটা মূলত আমরা গাইডলাইনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো সেখানে যদি কোনো কোথাও না বুঝেন, সেক্ষেত্রে আমাদের হেল্পলাইন রয়েছে, যেটা হটলাইন আপনাদের সফটওয়্যারের মধ্যেই পেয়ে যাবেন। তো ওইখানে আপনারা হচ্ছে হেল্প নিতে পারবেন। তো একটু এদিকে আসেন, আমি মূল সফটওয়্যারটাতে একটু দেখাই যে মূলত কিভাবে হেল্পটা নেবেন আপনারা। যে সফটওয়্যারটা দেওয়া হচ্ছে সেখানে আপনারা একটা লগ ইন পেজ পেয়ে যাবেন, যে লগ ইন পেজ থেকে আপনারা হচ্ছে লগ ইন করার পর মূলত এরকম একটা অপশন পাবেন। যদিও আপনাদের এখানে এই ধরনের ডাটা গুলো থাকবে না, একদম ব্ল্যাঙ্ক ডাটা থাকবে আপনাদের। তো ব্ল্যাঙ্ক ডাটা যখন থাকবে, তো আপনারা তখন কি করবেন, তখন হচ্ছে হেল্পে চলে যাবেন ডিরেক্ট, অর্থাৎ লগ ইন করার পর হেল্প। হেল্পে যাওয়ার পর এখানে বেশ কিছু অপশন আছে, আপনারা এইগুলোতে কোনোটাতেই যাবেন না। এখন আপনারা আগে স্টেপ বাই স্টেপ শুরু করবেন। যেমন আমি যদি হেল্প থেকে হাউ টু স্টার্ট এ ক্লিক করি, তাহলে আমার এখানে একটা শিট ওপেন হয়ে যাবে। লাইক আমার এখানে একটা শিট যখন ওপেন হয়ে গেল, তখন এখানে একটু খেয়াল করেন, আমাদের ওয়েব পেজে নিয়ে আসছে এবং আপনাকে এক নম্বরের একটা পেজে নিয়ে আসছে, যেখানে আমাদের বলতে সমিতি কিপারে আগ্রহ প্রকাশ করার জন্য ধন্যবাদ, এই সিস্টেমটি সম্পূর্ণরূপে বুঝতে মূল ভিডিওটি আগে দেখুন, তারপর স্টেপ বাই স্টেপ লিঙ্কগুলোর ভিডিও দেখুন। অর্থাৎ আপনাকে এই ভিডিওটি সবার আগে দেখতে হবে, এই ভিডিওটি সবার আগে দেখবেন, এই ভিডিওটি দেখার পরে আপনারা হচ্ছে কাজ শুরু করতে পারবেন। লাইক হচ্ছে প্রথম ধাপ, আপনারা সফটওয়্যারটা কেনার পরে আপনারা আপনাদের স্টাফদের অ্যাড করবেন এবং তাদের ইউজার অ্যাক্সেস করে দিবেন। তো এর জন্য জাস্ট এখানে ক্লিক করলেই মূলত আপনার ভিডিওটা চালু হয়ে যাবে। আমি একটা ক্লিক করলাম এখানে, তো এখানে ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু এখানে এই পাশে চলে আসবে। তো সেম ভাবে যে কয়টা এরিয়া নিয়ে কাজ করেন বা সমিতি আপনাদের যে কয়টা আছে সেগুলো নিয়ে কাজ করে ফেলুন। তো ফিল্ড অফিসার সিলেক্ট করে দিন, এটা এখান থেকে দেখে নেবেন, যতজন সদস্য আছে, অর্থাৎ এই প্রসেসে আপনারা এখানে আমাদের এই মুহূর্তে 34টা স্টেপ দেওয়া আছে, এই 34টা স্টেপ আপনারা দেখে দেখে কাজ করবেন। এটা কিন্তু একদিনের কাজ না, মূলত আপনার দেখা গেছে যে সফটওয়্যারটা আজকে নিলেন, আপনার সপ্তাহ খানেক বা মাস খানেকের মধ্যে মূলত আপনার হচ্ছে এই ব্যাপারগুলো আসবে। তো আমরা যেটা করি এটা হচ্ছে যে যখন সফটওয়্যারে নতুন কোনো বিষয় আমরা ঢুকাই বা ইনক্লুড করি, তো আমরা বাই SMS এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই এবং ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিই,
অথবা আপনি যদি আমাদের এই পেজে আসেন তাহলে দেখবেন যে আমাদের 34-এর পরে আমাদের 35 নম্বর একটা স্টেপ চলে আসছে। তো এই বিষয়গুলো আমাদের এখানে আছে। আর আরেকটা বিষয়ে একটু জানায় রাখি, আপনি আমাদের এক্সিস্টিং গ্রাহক অথবা এমনও হতে পারেন যে আপনি এখনো সফটওয়্যারটি কিনেননি, তো আপনি কোনো টেনশন করবেন না। আমাদের সাপোর্ট টিমে যথেষ্ট পরিমাণ সাপোর্টিভ লোকজন আছে যারা আপনাকে সবসময়ই সাপোর্ট করবে, বিকজ আমরা বিজনেসে বিশ্বাসী, আমরা সাপোর্টে বিশ্বাসী, আমাদের সাপোর্ট আমাদের বিজনেসকে এগিয়ে নিয়ে যাবে। আপনি কোনো রকম কোনো ধরনের টেনশন করবেন না যে সফটওয়্যার, আজকে সফটওয়্যার নিলাম সফটওয়্যার কোম্পানি থাকবে কিনা, বা সফটওয়্যারটার লংজিবিলিটি কতটুকু, বা এটা ফ্লেক্সিবিলিটি কতটুকু। আমরা চেষ্টা করেছি যে ইউজার ইন্টারফেস যেটা অর্থাৎ ইউআই, এটাকে ম্যাক্সিমাম ইজি করার চেষ্টা করেছি। কারণ আমাদের দেখা মতো যে কোঅপারেটিভে আপনার মাঠকর্মী যারা, তারা অতটা আসলে এডুকেটেড থাকে না, তো তারা যাতে কাজ করতে পারে আমরা মূলত সবগুলো বিষয়কেই মাথায় রেখেছি। এবং এই মুহূর্তে আমি যখন ভিডিওটা করতেছি, আমাদের সফটওয়্যারের ইউজার সংখ্যা হচ্ছে 217 বা 218, হয়তো বা আপনি যখন দেখতেছেন তখন আমাদের এটা 300, 400, 1000 হয়ে যেতে পারে। তো ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে সার্বক্ষণিক সবকিছু আপডেট রাখি। দেখি আপনি হচ্ছে আমাদের টাইম লাইনে গেলে দেখতে পারবেন, যে আপনি যদি এদিকে একটু দেখেন টাইম লাইনে গেলে আপনি দেখতে পারবেন আমরা কবে কখন কোথায় কাজ করতেছি, বা কোন প্রতিষ্ঠানগুলো আমাদের সাথে এগ্রিমেন্টে আসতেছে, এই ব্যাপারগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। বা তাদের সাথে যদি আপনারা কমিউনিকেট করতে চান, আমরা তাদের ফোন নাম্বার দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারি। দেন হচ্ছে আমাদের টিমে কারা কারা আছে এই বিষয়গুলো দেখতে পারবেন, টিউটোরিয়াল সিরিজ বা আমাদের প্রাইজিং। সাধারণত আমাদের প্রাইজিং গুলো আমরা খুব একটা চেঞ্জ করি না, আমাদের প্রাইজিংটা 100% ফিক্সড। এবং এই প্রাইজিংই আমাদের আলহামদুলিল্লাহ আমাদের 200+ সফটওয়্যার রানিং আছে 2 বছরের বেশি সময় ধরে। আমরা সবসময় চেষ্টা করতেছি যে আমাদের সফটওয়্যারটাকে একটা ভালো একটা লেভেলে নিয়ে যেতে, অর্থাৎ আপনাদের প্রয়োজন অনুসারে টুকিটাকি কাজ করে আমরা হচ্ছে এটাকে একটা ভালো লেভেলে নিয়ে যাই আর কি। আর এটার বিষয়টা যদি আপনাকে একটু বলি, এটা হচ্ছে আমাদের লাইভ ড্যাশবোর্ড, অর্থাৎ মালিক হিসেবে, আশা করি আপনি মালিক হিসেবেই ভিডিওটি দেখতেছেন। তো মালিক হিসেবে যখন আপনি সফটওয়্যারটাতে লগ ইন করবেন, তখন আপনার 2 জন, 5 জন, 10 জন, 50 জন যারা মাঠকর্মী আছে তারা যখন ফিল্ডে কাজ করবে, তারা হচ্ছে ফিল্ডে কাজ করলে আপনার এখানে এটা অটোমেটিক স্কোর আপডেট হবে, অর্থাৎ সেভিংস জমা, ধরেন আপনার ফিল্ডে 10 জন লোক কাজ করতেছে, একটু পর পর আপনার এটা আপডেট হবে যে এখন পর্যন্ত কত টাকা জমা হইল, ডিপিএস জমা, কিস্তি আদায়, শেয়ার বিক্রি, অর্থাৎ ইচ এন্ড এভরিথিং। এবং মজার বিষয় হচ্ছে আপনার মাঠকর্মী কার হাতে এখন কত টাকা আছে এটা কিন্তু আপনি ইনস্ট্যান্টলি এখানে দেখতে পারবেন, যেটা প্রতি 30 সেকেন্ড পর পর আপনাকে নোটিফাই করবে। দেন আপনার কর্মীদের মধ্যে সর্বোচ্চ আদায়কারী বা সর্বনিম্ন আদায়কারী আপনারা হচ্ছে খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। তো ব্যাপার হচ্ছে যে আমরা চেষ্টা করতেছি আমাদের সফটওয়্যারটাতে যাতে কোনো প্রবলেম না থাকে এবং আপনারা যাতে খুব ইজিলি এটা ইউজ করতে পারেন। তো আবারও আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, যদি আপনি এটা কিনা থাকেন আপনাকে অনেক ধন্যবাদ। আর যদি আপনি মনে করেন যে আপনার প্রতিষ্ঠানে একটা সফটওয়্যার প্রয়োজন, বা আপনার খাতাপত্র মেনটেন করতে করতে আপনি হাঁপায় গেছেন, বা প্রতিদিন রাত 11টা, 12টা বা 9টা, 10টা পর্যন্ত আপনাকে কাজ করতে হচ্ছে, আপনার জন্য বেটার সলিউশন সমিতি কিপার। যদি আমাদের এই ভিডিওটি ভুলে যান, আপনি জাস্ট গুগলে সার্চ করলেই চলবে যে সমিতি কিপার। আপনি আলহামদুলিল্লাহ আমাদের ব্যাপারে যথেষ্ট পরিমাণ রিভিউজ বা হচ্ছে আনুষাঙ্গিক তথ্যগুলো সবকিছু পেয়ে যাবেন। এবং আমরা হচ্ছে ট্রান্সপারেন্ট, আমাদের অফিস হচ্ছে ঢাকা উত্তরা 5 নম্বর সেক্টরে, বাকি তথ্যগুলো আপনারা হচ্ছে আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো আশা করি আপনি বিষয়টি বুঝতে সক্ষম হয়েছেন। তো টিউটোরিয়ালগুলো প্রথমে দেখবেন, যদি সেখানে কোনো কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে জাস্ট আপনি আমাদের হেল্পলাইনে কল করবেন, ইনশাল্লাহ আমাদের সাপোর্ট প্রতিনিধি আপনাকে হেল্প করবে। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।